নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার 8 ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি আন্তোনিও মাতেও লাউজ, যে তালিকা থেকে বাদ যাননি লিওনেল মেসিও। দুই দলের ফুটবলারদের মধ্যে বাক বিতণ্ডা চলে ম্যাচ শেষের পরেও। দুই হলুদ কার্ডের সাসপেনশনের জন্য সেমিফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার দুই ফুটবলার একুনিয়া ও মন্টিয়েল। বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন লিওনেল মেসিও, কারণ ডাচদের বিপক্ষে ম্যাচে তার নামের পাশে ছিল হলুদ কার্ড। সেমিতে আরও একবার হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা দল ফাইনালে কোয়ালিফাই করলেও খেলতে পারবেন না মেসি, এমন শঙ্কা প্রকাশ করেন অনেকেই। কিন্তু এর সত্যতা কতটুকু? ফিফার নিয়ম কি বলছে? নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে শুরু হওয়া কার্ডের হিসেব নিকেশ কোয়ার্টার পর্যন্তই থাকছে, সেমিফাইনাল বা ফাইনালে তার কোনো প্রভাব পড়বে না, যার ফলে মাথায় কোনো কার্ডের খড়গ নিয়ে মাঠে নামতে হচ্ছে না লিওনেল মেসি সহ 6 আর্জেন্টাইন ফুটবলারকে। তারপরও কিছুটা অস্বস্তি নিয়ে সেমির মঞ্চে খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। নেদারল্যান্ডস ম্যাচে প্রতিপক্ষ কোচের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও রেফারির সিদ্ধান্তের সমালোচনা করায় মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে দুই ধারায় অভিযোগ এনেছে ফিফা। শুরু হয়েছে তদন্ত, কবে নাগাদ সিদ্ধান্ত আসবে এ বিষয়ে ফিফা থেকে কিছু জানানো না হলেও অভিযোগ প্রমাণ হলে শাস্তির আওতায় আসতে হবে মেসিদের। এত কিছুর পরও সেমির মহারণের জন্য নিজেদের প্রস্তুত করছে আর্জেন্টিনা। সমর্থক ও দলের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ ডিমারিয়া প্রস্তুত একাদশে ফিরতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে রণকৌশলেও পরিবর্তন আনছেন আলবি সেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে 4-4-2 ফরমেশনে দল মাঠে নামান কোচ, পরের দুই ম্যাচে একাদশ সাজান 4-3-3 ফরমেশনে। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে রক্ষণে বেশি জোর দেন স্কালোনি, দল মাঠে নামান 5-3-2 ছকে। তবে ইঙ্গিত পাওয়া গেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-4-2 ফরমেশনে দল সাজানোর। রোববার অনুশীলনে সেভাবেই দলকে প্রস্তুত করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের উত্তেজনার রেশ এখনও টিকে আছে। অখেলোসুলভ আচরণের জন্য হয়তো আর্থিক জরিমানার সম্মুখীন হতে পারে লিওনেল মেসিরা, তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় কোনো ধরনের নিষেধাজ্ঞার শঙ্কা নেই লিওনেল মেসির উপর। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইনদের প্রাণভোমরা। কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।